আজকের জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন কমল শাস্ত্রী, ওনাকে আমি স্বাগত জানাব। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমার যে প্রশ্ন আপনার জন্য আছে সেটা হচ্ছে, মানুষের জীবনযাত্রা ঠিক কেমন হওয়া উচিত? মানুষের জীবনযাত্রাটা সম্পূর্ণ নিয়ম মাফিক, মানে সিস্টেমের বাইরে কেউ চলতে পারবে না। যারা নিয়মের বাইরে যাবে তারা প্রত্যেকেই কিন্তু সমস্যায় ভুগবে। যেমন আপনি যদি প্রথম থেকে শুরু করেন, আপনি জুতো যখন খুলবেন, জুতো খোলার সময় জুতো দুটো ঠিক সমানভাবে খুলতে হয়। জুতোর মাথা যদি ঘুরে উল্টো দিকে চলে যায় আর একটা জুতো যদি সামনের দিকে রাখে, সেখানে কিন্তু একটা ডিস্টার্ব, ওটা কিন্তু আমরা জীবনে একটা অনেকটা বাধা দিয়ে যাবে। কিন্তু এটা তো অনেকজনই করে না, তারা এলোমেলোভাবে জুতো খুলে এলোমেলোভাবে চলে যায়। কিন্তু নিয়ম তো ওটা নয়, প্যারালাল লাইফ, স্ট্রেট চলো, সোজা চলো, আমাদের প্যারালাল চলতে হবে, সহজ পথে চলতে হবে। তাহলে এইভাবে সোজা গেলে, প্যারালাল গেলে আমরা জীবনে অনেক বড় হতে পারবো, অনেক উঁচুতে উঠতে পারবো, জীবনে সাকসেস আনতে পারবো। কিন্তু যখন উল্টোপাল্টাভাবে চলবো তখন তো সাকসেস আসবে না। সেই জন্য প্রত্যেকটা মানুষকে তার নিয়মে যেতে হবে, চলতে হবে তার নিয়মে, মা বাবার কথা শুনতে হবে। মা বাবার যদি হিন্দু হয় পায়ে তো অবশ্যই প্রণাম করা উচিত প্রতিদিন সকালে একবার কাজে যাওয়ার আগে, এগুলো মানতে হয়। এবং যদি কেউ মারা যায়, মৃত ছবি অনেকে টাঙায় না, মৃত ছবি কিন্তু বাড়িতে রাখা অশুভ কিছু নয়। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে পায়ে প্রণাম করা উচিত যারা হিন্দু ধর্ম থেকে ইয়ে করে, তো এখনকার ছেলেমেয়েরা তো সেটা একদমই করতে চান না, মানে শেখানোর পরেও তারা অতি ইচ্ছুক নন যেটা হয়, তো সেই সেটার ব্যাপারে আপনি কী বলবেন? ইচ্ছার না থাকার কারণ আছে, শুরু থেকে এই নিয়মটা চালু নেই বলে ইচ্ছা নেই। আমরা তো করে এসেছি, আমাদের তো ওটা হয়নি, কারণ আমরা দেখেছি মা বাবাকে, তার মা বাবাকে প্রণাম করতে, তাহলে আমরা সেইভাবে পেয়েছি। এখন আমরা যেটা দেখাতে চাইবো, বাচ্চা যদি সেই মতে চলে তাহলে ওই বাচ্চাটা। স্যার, আমরা একটা কল পেয়ে গেছি, আপনি একটু কথা বলবেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মনিকা মা, রঞ্জু বলছি। কোথা থেকে বলছেন? আমি কালীঘাট থেকে বলছি। আচ্ছা, আপনার পুরো নামের স্পেলিংটা বলবেন, যার জন্য জানতে চাইছেন। আপনি কার জন্য জানতে চাইছেন? আপনার নিজের জন্য, আপনার নিজের জন্য জানতে চাইছেন? আমার জন্য। আচ্ছা, এম ও এন, এম ও এন, আই কে, আই কে এ, আই, তারপর মনিকা, হ্যাঁ, রঞ্জু, আর ও এ, আর ও এন, জে ও এন, J-O, রঞ্জু, মানে মনিকা রঞ্জু, তাই তো? আচ্ছা, N হবে নাকি? হ্যাঁ, হবে। আচ্ছা, আপনি কি নিয়ে জানতে চান? হ্যালো, আমার বাড়ি হবে কিনা ওই জন্য। N হবে রঞ্জনের, যেটা আর ও এন জে ও হবে? না না না, N হবে না লাস্ট। না। আচ্ছা, মানে আপনি কি আপনার ক্যারিয়ার বা আপনার কি খারাপ যোগ আছে বা বিবাহ এই সব সম্পর্কে জানতে চান? আমার ক্যারিয়ার আর বাড়ির জন্য। আচ্ছা আচ্ছা, একদম। উনি ক্যারিয়ার আর ওনার এই সব ব্যাপারে জানতে চাইছেন, একটু ফোনে ওয়েট করবেন, এক্ষুনি বলা হবে। আপনি দাদার প্রোগ্রাম দেখেন তো? হ্যাঁ। কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো, ওর জন্যই আমি আজকে ফোন করেছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চান না বিবাহ? না, আমার ক্যারিয়ার, আমার বিয়ে হয়ে গেছে রিসেন্ট। ক্যারিয়ার নিয়ে জানতে চান? আপনার এখানে যা কিছু আছে অসুবিধা বলতে শুধু একটাই ডিস্টার্ব হচ্ছে, কর্মে বাধা দেখাচ্ছে। কর্ম আপনার আছে, কাজ আপনি পাবেন, চাকরি আছে, নেই নয়। সরকারি কি পাবো? হ্যাঁ, চাকরি আপনি পাবেন, সরকারের গ্যারান্টিটা দিতে পারবো না এই মুহূর্তে, কারণ সেই রকম সরকারি চাকরি পাওয়ার গ্রহের চাপটা দেখতে পাচ্ছি না, চেষ্টা করুন হলে হতে পারে, কিন্তু আপনার একটু বাধা আছে, বুঝতে পেরেছেন? আপনার একটু, আপনার এজ কত চলছে? আর বাড়ি, আপনার বয়স কত একটু? আমার 24। 24? আপনার মাথায় চোট লেগেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মাথায় চোট দেখতে পাচ্ছি এখানে, সেই জন্য জিজ্ঞাসা করলাম। এখানে আপনার একটু শত্রু আছে, আপনাকে চ্যালেঞ্জ করে বাড়িতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ।
আপনার শত্রু একজন দুজন নেই। আপনি একটু টিভিটা সাউন্ডটা কম একটু সাউন্ডটা করুন, আপনি মোবাইলে শুনুন, টিভি সাউন্ডটা কমিয়ে দিন। আপনার কিন্তু ক্যারিয়ারের জায়গাটা পরিষ্কার, আপনি খুব উদ্যমী হবেন, কর্মঠ হবেন, এনার্জেটিভ হবেন, কিন্তু ক্যারিয়ারের ব্যাপারে যাওয়ার আগে আপনার ফ্যামিলিতে কিছু চাপ থাকবে, মানসিক চাপ। মানসিক চাপে আপনি অনেকটা দুর্বল হয়ে পড়বেন। আসলে আমি একটা গভর্নমেন্টে পেয়েছিলাম, কিন্তু ওখানে এত পিছনে লাগলো, তার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, আমার কন্ট্রাক্টটা শেষ হয়নি। ঠিক বোঝা গেল না? ওনার উনি একটা জবে ইয়ে হয়েছিলেন, আমি নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছি, হ্যাঁ, সেখানে সেখানে একটু পিছনে লাগা হতো বা ওনার এনভায়রনমেন্টটা পছন্দ হতো না, এই জন্য উনি ছেড়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, না না, ওনার কর্ম আছে, এখানে ছাড়লে আবার পেয়ে যাবেন, সেখানে ছাড়লে আবার পেয়ে যাবেন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, ওনার কর্ম আছে। হ্যালো, বলছি আমার বাড়ি কি হবে? ওনার বাড়ি কি হবে? বাড়ি আপনার কিন্তু বাড়ি আছে, আপনি 100% আপনার ঘর হবে, আছে আপনার যোগ আছে। আমার বড় বাড়ি আছে? বড় বাড়িটা বলবো না, যোগ আছে বাড়ি হওয়া সেইটা বলতে পারবো, কত বড় সাইজের হবে সেটা বলতে পারবো না। না না, বড় চলে, আমাদের বাড়িটা তো ছোট, ওই জন্য আমার বাড়ি দেখুন, পরে কিন্তু আপনি একটা জায়গা কিনতে পারবেন ভবিষ্যতে, বাড়ি শুদ্ধ হতে পারে, বাড়ি ছাড়া হতে পারে, বুঝতে পেরেছেন? আপনি ফোনে শুনুন। হ্যালো, আপনি ফোনে শুনুন, আপনার আছে জায়গা, আপনার প্রাপ্তি যোগ আছে, আপনি ফ্যামিলির একটু চাপ যেটা আসছে ওটা একটু মাইন্ডটাকে ঠিক রাখুন, আর কর্মের দিকে মন দিন, আপনি বেরিয়ে যাবেন। আপনার মধ্যে যেটা সব থেকে ভালো আছে, আন্ডারস্ট্যান্ডিং করা, যে কোনো মানুষের সঙ্গে খুব ভালো কথা বলে জায়গাটা তৈরি করতে পারেন, বুঝতে পেরেছেন? মানে যোগ কোনো বিশেষ খারাপ নেই, একটু ডিস্টার্ব আছে কি ফ্যামিলিতে? কেটে গেছে উনি, আপনি বলুন, উনি হয়তো শুনবেন। হ্যাঁ, আমি এটা বলে দিই, সরাসরি দাদার সাথে কথা বলতে পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা নিয়ে সেটা এখনই কল করুন আপনাদের সমস্যার কথা জানতে। আর যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে দাদা যে স্থানে বসেন সেটা হচ্ছে তারাপীঠ, বারুইপুর, ধামুয়া এবং ডায়মন্ড হারবারে, আপনারা কিন্তু সেখানেও দাদার বুকিং নাম্বারে ফোন করে নিতে পারেন। আর একটা কল আছে, আমরা কথা বলে নেব। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন, নামটা বলুন। হ্যালো 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 বলুন। হ্যাঁ হ্যালো, আমি আমার স্বামী সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন পুরো। আমার নাম পার্বতী রায়। পুরো স্পেলিংটা বলুন। কার সম্বন্ধে জানতে চাই? স্বামীর সম্বন্ধে জানতে চাই। তাহলে স্বামীর নাম? হ্যাঁ। আচ্ছা, স্বামীর নামটা, স্বামীর নামের স্পেলিং বলুন। স্বামীর নাম অনুপ রায়। অনুপ রায়, এ এন ইউ পি আর এ ওয়াই অর আর এ আই? আর ও ওয়াই। আর ও ওয়াই, হ্যাঁ। স্বামীর বয়স কত হয়েছে? স্বামীর বয়স, আমি ডেট অফ বার্থটা বলছি, শুনুন। আপনি একটা অনুমান করে বলুন, আমি সেখান থেকেই বলে দিচ্ছি। 48 বছর। হ্যাঁ, 46 বছর। আপনার স্বামীর বয়স 46 বছর? হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন, শরীর না কিছু খারাপ? আমি সম্পর্কে জানতে চাইছি, শরীর। আপনার স্বামীর একটু নার্ভের সমস্যা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একদম 100% হবে, ওই জন্য আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন, আর যদি পারেন কোনো প্র্যাকটিস এক্সারসাইজ এটা করিয়ে নেবেন। তবে আপনার স্বামীর যেটা আপনি যে কারণে জানতে চাইছেন, যে শরীর কেমন যাবে, শরীরের মধ্যে নার্ভ ছাড়া অন্য যে সমস্ত সমস্যা আছে আছেগুলো, সেগুলো হচ্ছে আপনার যে কারুর দ্বারা বন্ধু হতে পারে বা বন্ধু ছাড়া আত্মীয়জন হতে পারে, তার দ্বারা কিন্তু কেউ কিছু খাইয়ে দিতে পারে, বুঝতে পাচ্ছেন? কেউ কিছু খাইয়ে দিতে পারে খারাপ কিছু, এইটা যোগ আছে। আর নার্ভের সমস্যা আছে, আর শরীরে কোনো জায়গায় কেটে যাওয়া এগুলো আছে, বা বিষ যোগ আছে, বিষ। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। ও, তাহলে অসুবিধা নেই, বর্ধমান নগরের ডিস্ট্রিক্টটা দূরেই আছে, যদিও এখানে বিষ যোগ আছে একটু অল্প, কিন্তু সেরকমভাবে আপনার ভয় পাওয়ার কিছু নেই, একটু ডাক্তার দেখাবেন ঠিক হয়ে যাবে। আর আপনার এখানে টোটালি হিসেব যা দেখা যাচ্ছে,
যে অনুবাবু মোটামুটি কিন্তু মানুষ হিসেবে ভালো, খুব খারাপ নয়। আপনি যে খারাপ চোখে দেখবেন তা নয়, মানুষ হিসেবে উনি স্ট্যান্ডার্ড ভালো মানুষ, কিন্তু সমস্যা হয়ে গেছে ওনার স্কিনের প্রবলেম হবে, স্কিনে চামড়ার উপরে। আচ্ছা, ওনাকে দেখবেন চেক করে, আপনারা বিয়ের আগে কি বিয়ের পরে একটু জিজ্ঞাসা করে দেখবেন চামড়ার উপর কোনো কিছু হয়েছিল, বুঝতে পেরেছেন? ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত জিজ্ঞাসা করবেন যে চামড়ার উপর, স্কিনের উপর কিছু একটা সমস্যা হয়েছিল, স্কিনের উপরে চামড়ার উপরে, এইটা হলো সমস্যা। আর বিশেষ করে ডিস্টার্বের জায়গা বলতে আপনি যেটা অনুভব করছেন যে আর্থিক কন্ডিশন বা শরীর সব কিছু নিয়ে, সেই জায়গাতে আমি এটা বলবো আর্থিক কন্ডিশন যা আছে এরকমই থাকবে, এর থেকে হেভি ডেভেলপ এই মুহূর্তে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? যা আছে এরকমই থাকবে, শুধু সুস্থ থাকার জন্য একটু ডাক্তার দেখিয়ে নেবেন। এইভাবে চলবে, উনি মোটামুটি যা দেখছি মানুষ হিসেবে ভালো বা মিশতে পারেন লোকের সঙ্গে, ভালো কথাবার্তা ভালো বলতে পারেন, মানে মানুষকে খুব ভালো বোঝাতে পারেন, এই ক্যাপাসিটি গুলো ওনার আছে ভালো। আচ্ছা, ওই জন্য প্রবলেম কিছু হবে না, বিজনেস ডাউন যাবে না, যেমন আছে এইভাবে চলে যাবে। হ্যালো, কলটা মনে হয় কেটে গেছে। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে ফিরবো, তার আগে আমি বলবো যদি আপনারা এখনো সমস্যা ফেস করছেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে কল করুন, বা বুকিং যে নাম্বারটা আছে সেটাতেও আপনারা কল করতে পারেন রাত 9টার পর, আর তাতেও যদি সমাধান না হয় তাহলে সরাসরি দাদার বাড়িতেও আপনারা যেতে পারেন। সেই জায়গাটা হচ্ছে তারাপীঠ, বারুইপুর, ধামুয়া, ডায়মন্ড হারবার, এইসব জায়গাতে উনি বসেন। তো আপনারা বুকিং নাম্বার থেকে ডাইরেক্ট কথা বলতেও পারেন। আর যদি কেউ তান্ত্রিক সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু আপনারা একদমই দাদার সাথে যোগাযোগ করতে পারেন, মানে 100% গ্যারান্টি সেটা একদম ঠিক হয়ে যাবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা আবার আমাদের যে আলোচনা হচ্ছিল সেটাতেই ফিরবো, যে মানুষের জীবনযাত্রাটা ঠিক কেমন হওয়া উচিত? জীবনযাত্রা হলো নরম হওয়া উচিত, কঠিনভাবে নয়। আমরা যে পথগুলো নেবো সেই পথগুলো যেন যুক্তিসঙ্গত সঠিক হয়, অযুক্তিকর কোনো কিছু করলে আমাদের সমস্যা হবে, চলার সমস্যা, কথা বলার সমস্যা, মেশার সমস্যা, সব কিছুতেই। তা এই চলাচলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এর আগের এপিসোডে আমি বলেছিলাম। আচ্ছা, দর্শক বন্ধু আবার কল করেছে আরেকজন, আমরা একটু কথা বলে নেব। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনার ছেলের নামটা বলবেন, পুরো নামে স্পেলিং। দেবতনু পাল। স্পেলিংটা বলুন দাদা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো বলুন। হ্যাঁ, দেবতনু পাল। ডি ই বি টি এ এন ইউ, তাই তো? দেবতনু। হ্যাঁ, স্পেলিংটা পুরোপুরি বলুন আপনি। ডি ই বি ডি ই বি ডি বি বি ফর বোম্বে। আচ্ছা, বি ডি ই বি টি এ এন ইউ টি এ এন ইউ। আচ্ছা, আর সারনেম স্পেলিংটা? অনেকে পাল পি এ এল লিখে, অনেকে পি এ ইউ এল লিখে, পি এ পি এ এল পেল পি এল। আচ্ছা, আপনি কি জানতে চান ক্যারিয়ারের ব্যাপারে বা ক্যারিয়ার জানতে চাই? আচ্ছা, ক্যারিয়ার ব্যাপার। আচ্ছা, আপনি অনুষ্ঠানটা দেখেন তো রোজ? কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, আর আপনি ক্যারিয়ারের সাথে আর কিছু, মানে যে কোনো খারাপ যোগ বা অ্যাক্সিডেন্ট এসবের ব্যাপারে কিছু জানতে চান? হ্যাঁ, খারাপ যোগ আছে কি, মাঙ্গলিক চাঙ্গলিক আছে? থাকলে স্যার একদমই জানাবেন। শুনুন, আপনার ছেলের দেব জানু পাল হলো নাম, তাই তো? দেব চুর তনু তনু, তাই তো? কি বলছেন? দেব তনু পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেব তনু পাল। আপনার কিন্তু ছেলে কিন্তু শিক্ষা ভালোই পাবে। আচ্ছা, শিক্ষার জায়গাটা খুব খারাপ নেই, আপনার বেশ শক্তপোক্ত জায়গায় শিক্ষা পেয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু প্রবলেম কি হবে, একটু বাধা পড়বে, কর্মে বাধা পড়বে, আর মাঝে মাঝে কি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যেটা আপনি অনুভব করতে পারবেন।
আপনার ছেলের শুভ রং হবে সাদা। আচ্ছা, সাদা রং ও যদি ইউজ করে ওর জন্য বেশি ভালো হবে, সুখের অধিকারী। আপনার ছেলে সবকিছু, এখন বয়স কত চলছে? এখন ওর জন্ম হয়েছে 4 ডিসেম্বর 1997। অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই, ছেলের কেরিয়ার কিন্তু হয়ে যাবে, এখানে কর্ম আছে, চাকরি আছে। তবে চাকরিটা আপনার দেবতনু পাল, ইনি কিন্তু যতটুকু আমি এখানে হিসেবে পাচ্ছি, চাকরি কিন্তু ভালো স্ট্যান্ডার্ড জায়গাতেই পাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি মোটামুটি চেষ্টা করতে থাকুন, আশা করি হয়ে যাবে, বিশেষ করে বাধা নেই। কত বছর বয়সে হবে? হ্যাঁ বলুন, চাকরি কত বছর বয়সে হবে? কত বছর বয়সে হবে? আপ টু 38 এর মধ্যে হয়ে যাবে, এখন থেকে চলছে যোগ। আচ্ছা, যোগ চলছে এখন থেকে চলছে, আপনি চেষ্টা করুন 38 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কলটা কেটে গেছে, তো আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। আলোচনায় ফেরার আগে আবারও বলবো, সমস্যার সম্মুখীন হচ্ছেন, এক্ষুনি যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা। তাহলে দাদা, যেটা আমরা বলছিলাম, এই যে মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, এটা নিয়ে আমরা বারবার আটকে পড়ছি, আবার কন্টিনিউ করবো এটা নিয়ে, আপনি বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের চলা বলা, পোশাক, আমাদের কালার, আমাদের সমস্তটাই কিন্তু জ্যোতিষ নিয়মে চলতে হবে। আমাদের আগে জানতে হবে আমাদের শুভ রং কী, শুভ কালার কী, শুভ দিক কী, শুভ বার কী, এবং আমাদের যখন বেরোতে হবে তখন আমি প্রথমে কীভাবে বেরোবো বাড়ি থেকে বেরোবার সময়, তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ইতিমধ্যে আরেকটা কল পেয়ে গেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনার ছেলের পুরো নামটা বলবেন। ছেলের নাম সায়ন মেদদা। সায়ন, এস এ ওয়াই এ এন, সায়ন। আর স্পেলিং বলেন সারনেমের। এম ই ডি ওয়াই এ। এম ই ডি ওয়াই এ, এম ই ডি ওয়াই এ, তাই তো? ছেলের বয়স কত চলছে? বয়সটা 22-97 সালে জন্ম। 22 চলছে, 22-97, ঠিক আছে। প্রোগ্রামটা দেখছেন তো আপনারা? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগে। আপনি ছেলে ব্যাপারে কি কি জানতে চান, মানে ক্যারিয়ার, বিবাহ, কবে নাগাদ, মানে কি চাকরি লাইনে চাকরি লাগে, হবে হবে আদৌ আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্যারিয়ার ব্যাপারে জানতে আছে। ছেলের বুদ্ধি প্রচুর, ছেলের উপস্থিত বুদ্ধি প্রচুর, বুঝতে পারছেন? উপস্থিত বুদ্ধি, হ্যাঁ। আপনার ছেলের ভালোই থাকবে? আছে, হ্যাঁ থাকবেই, কিন্তু আপনার ছেলের, হ্যাঁ, লেখাপড়া কিন্তু সমস্যা হবে না, বেরিয়ে যাবে, সেখানেও ভালো যোগ দেখাচ্ছে, এবং আপনার ছেলের কর্মের জায়গাটা একটু ডিস্টার্বের মধ্যে চলবে, বুঝতে পেরেছেন? খুব ভালো গেনার হবে, বা স্কুল সামগ্রী যেগুলো আছে, শিক্ষা নিয়ে যা কিছু নাড়াচাড়া হয় সেগুলো করলে চলবে। এর বাইরে যদি ও অন্য কিছু করে, হার্ডি জিনিস, যেগুলো খুব মানে হার্ডি কাজ, যেমন বিল্ডার্সের কাজ, যেমন মেকানিকের কাজ, এগুলো কিন্তু ডিস্টার্ব হবে, ভালো হবে না। মাঙ্গলিক দোষ আছে নাকি স্যার? কালসর্প পেয়ে যাচ্ছি আপাতত, কালসর্পটা পেয়ে যাচ্ছি, এবার হালকা সামথিং মাঙ্গলিক, সেরকম মাঙ্গলিকের বিশেষ প্রভাব নেই, ওই জন্য এগুলোকে মাঙ্গলিক না বলাই ভালো। 100 জন মানুষ যদি ভারতবর্ষে থাকে, 80 জনের মাঙ্গলিক থাকে, 80 জনের মাঙ্গলিক কি সবাই একই রকম অশান্তি পায়? তার মধ্যে মাঙ্গলিকের অনেক ভাব আছে, কেউ কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে, কেউ মাঝারি পাচ্ছে, তারপরেই তো তার জীবনটা চলে। মাঙ্গলিক থাকা মানেই অশান্তি নয়, মাঙ্গলিক থাকলে সামথিং বাঁধা থাকে, এবার মাঙ্গলিক যখন তীব্র হয়ে যায় তখন বাঁধাটা ভয়ঙ্কর হয়ে যায়। আপনার ছেলের মাঙ্গলিক এই পরিমাণ নেই,
ওরকম কিছু ভাবার নেই। হ্যাঁ যেটা বলছি, রাগটা খুব, হ্যাঁ বলুন, রাগটা খুব বেশি, কালসর্প আছে, প্রচন্ড রাগ, হ্যাঁ কালসর্প আছে, মাঙ্গলিক ওই পরিমাণে মাঙ্গলিক নেই, যে পরিমাণে মাঙ্গলির কথা ভাবছেন সেই পরিমাণে মাঙ্গলিক নেই। হ্যাঁ বলুন, হ্যাঁ আরেকবার বলুন, হ্যালো, কলটা কেটে গেছে। তো আমি আবারও জানিয়ে রাখবো, যদি আপনারা তান্ত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন রাত 9টার পরে। আলোচনাটা আবার আমি শুরু করব যে মানুষের জীবনযাত্রাতে আর কেমন হওয়া উচিত, কী কী রঙের কী প্রভাব পড়ে বা আরও অন্য কিছু। হ্যাঁ আগেরবারে রঙের ব্যাপারটা বলে দিয়েছিলাম, এবারে যেটা বলছি মানে টোটালি সিস্টেমটা আমাদের কিন্তু মেনে গুনে চলা, মানে যেভাবে চললে আমাদের জন্য শুভ। বার হিসেবে এখন যখন কোনো আমরা দোকান খুলছি, উদ্বোধন করছি, তখন আমরা কোন বারে উদ্বোধন করব সেইটা জানতে হবে। উদ্বোধন করার সময় আমরা কী কী কালার ব্যবহার করব, দোকানে কোন ঠাকুরটা কোন দেয়ালে রাখবো, তারপর কিন্তু আমাদের উন্নতিটা আসবে। যে ঠাকুর যেদিকে থাকার নয় সেদিকে রাখা যাবে না, তাতে সমস্যা আছে, তাতে কাজ হবে না, শুভ ফলটা পাবেন না। এক একটা ঘরের মধ্যে একসঙ্গে অনেকেই অনেকগুলো ঠাকুর ঢুকিয়ে দেয়, এতে কোনো বিশেষ, সে ধূপ দিক সন্ধ্যে দিক যাই হোক বিশেষ কিছু হবে না, কয়েকটা দেবতার জন্য ঠিক আছে। আমরা আবার ফোন পেয়ে গেছি, দেখে নেব কে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নমস্কার, হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন? আমি 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 সুব্রত দাস বলছি। আচ্ছা কার ব্যাপারে জানতে চান? আমার ব্যাপারে। আচ্ছা আপনার ব্যাপারে, আপনার পুরো নামটা বলুন। আপনি কি কি জানতে চাইছেন? আমি আমি একজন প্রফেশনাল। হ্যাঁ কথা শোনা গেল না, আরেকবার বলুন। হ্যাঁ কি বলছেন? আপনি প্রফেশনাল কি বলছিলেন আরেকবার বলুন। হ্যাঁ আমি প্রফেশনাল আর্টিস্ট, মানে ছবি টিভি আঁকা আঁকা টাকা শেখাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন আমার এখন অরিজিনাল এজ হচ্ছে 48, ঠিক আছে? ওকে, মানে 48 48। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার না পিরিয়ডটা কিছুতেই হচ্ছে না, এখন পিজি হয়নি, ঠিক আছে? আমি যে আঁকা টাকা লাইন আছে এই লাইনে কি আমার থাকতে পারে? এক নম্বর, আর দু নম্বর হচ্ছে এখন আমি না এখন আমার বিয়ে হয়নি, ঠিক আছে? এখন আমার একটা ছাত্রীর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, সে আমার থেকে বয়সে ছোট, তার সঙ্গে বিয়ে হবে কিনা সেটাই জানতে চাই। আপনি প্রোগ্রাম দেখছেন তো? হ্যাঁ খুব ভালো লাগছে প্রোগ্রাম দেখতে, ওনার প্রোগ্রাম খুব পছন্দ আমার, ভালোই লাগছে, বেশ ভালোই বলে। ভালো বললে হবে না, ভালো কাজ করাতে হবে। আচ্ছা আমাকে ওরা ঠিক কোনার লগ্ন, ঠিক আছে? আমার এই যে ছটা থেকে বলুন না কি হবে না হবে। আমি আপাতত এই পর্যন্ত হিসেব যা পেয়েছি তার উপর থেকেই বলছি, আপনার যে সমস্যাগুলো আপনি ফেস করছেন এখন, এখানে বিবাহ দেখুন শুক্র বিয়ে দেয়, ছেলেদের বিয়ে দেয় শুক্র, মেয়েদের বিয়ে দেয় বৃহস্পতি, এই দুটো গ্রহ কিন্তু বিয়ে তো দিয়ে দেয়, ছেলে মেয়ের বিয়ে হয়। তা আপনার শুক্রে গ্রহের মধ্যে আছেন, আপনার তো বিয়ে তো 100% বিয়ে হবে, বিয়ে নিয়ে তো বিয়েটা এখনো হচ্ছে না, বলুন তো লেট হলেও হবে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু তার মা এখন ওই যে আমার থেকে ছোট বলে আমার নামে ই করে যাচ্ছে, অথচ মেয়েটা আমার থেকে টাকা পয়সা সব সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, বলেন তো। এখন আমি ওকে ছাড়া বাঁচবো না, সে তার সঙ্গে কি বিয়েটা হবে নামটা বলতে হবে না, এখন যদি ওরা প্রোগ্রাম দেখে সেই জন্য বলছি। আপনি রাতে ফোন করবেন আমাকে? রাতে ফোন করবো, রাতে 9টার পরে ফোন করবেন, এই ব্যাপারে ডিসকাস করলে রাতের রাতে ফোন করুন। আপনি বুকিং নাম্বারটা এখন আছে, বুকিং নাম্বারটা নিয়ে নিন, নিয়ে রাতে 9টার পরে ফোন করুন। আচ্ছা তাহলে আপনি ঠিক আছে, আমি রাতের কথা বলতে, আপনি শুধু আমাকে একটু কেরিয়ার ব্যাপারে বলুন, আমি যে আঁকা টাকা লাইনে এই লাইনে সাকসেস হবো কি? আপনি আর্টিস্ট? হ্যাঁ উনি আর্টিস্ট, আপনার আঁকাতে সাকসেস আপনি 100%, কিন্তু বাধা বাধা হচ্ছে না, কিছুতেই উঠতে পারছে না, জাম্প করতে পারছে না, বাধা ওগুলো একটু চলবে, মানুষ জীবনে বাধা থাকবে না, এরকম মানুষ আছে কেউ? হ্যাঁ এরকম কেউ আছে যার বাধা নেই? হ্যাঁ বাধা তো আছে, কিন্তু আমি যে লাইনে আছি, কিন্তু ওইটা তো আমার তো ক্রিয়েটিভ লাইন তো, আঁকা টাকা লাইন তো, কিন্তু আমি কিছুতেই মানে উপরে উঠতে পারছি না, মানে ওই একই রকম লেভেল চলছে, ঠিক আছে? কিন্তু আমি কষ্ট করে অনেক স্ট্রাগল করে এই জায়গায় উঠেছি, বলেন তো। দেখুন এখানে আপনার সাকসেস আছে, আপনার সাকসেস আছে, আপনি আর্টিস্ট হবেন এবং আপনি আর্টিস্ট ছাড়বেন না, আপনি ওটা ছাড়তে কি আমার বিদেশ ভ্রমণ আছে কি? হ্যাঁ বলুন, বিদেশ আমার কি বিদেশ ভ্রমণ আছে? বিদেশ ভ্রমণ যোগ আছে,
আচ্ছা এখন কত বয়স হবে? এখন তো 48 চলছে, কত বছরের হবে? কত বছরে হবে? মানে কত বয়সে আসলে মানে বাইরের যোগটা আছে, মানে বাইরে গেলে ক্যান্ডিডেটটা ভালো মতো করতে পারবো? দেখুন বিদেশ ভ্রমণ আছে, এই এজটা আপনি পেয়ে যাবেন 60 এর মধ্যে। এর মধ্যে আপনার কন্টিনিউ এসে যাবে, আপনার টেনশন নেই, এখানে বিয়ে তো 100% হয়ে যাবে, শুক্রের মধ্যে আপনি পড়ছে, অসুবিধা নেই। দেরি হচ্ছে কেন? আমার সামনে হচ্ছে না, আজকে তো আটটার কি আসছে, আপনি রাত্রি 9টার পরে আমাকে ফোন করুন। কথা বলতে পাচ্ছেন না বা যাদের অসুবিধা হচ্ছে তারা রাত 9টার পরে, বুকিং নাম্বার যেটা দেওয়া আছে 8967344071, এই নাম্বারটাতে আপনারা কল করতে পারেন দাদার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, বলছিলাম যে একই ঘরের মধ্যে সবগুলো ঠাকুর রাখার ফলে পূর্ণ ফল পাবে না কেউ, কারণ যে ঠাকুরের মুখ যেদিকে হওয়া উচিত সেই দিকেই রাখতে হয়, তাহলে সে পূর্ণ ফলটা পায়। এটা আমি যেটা আগে বলছিলাম প্রথমে, যে পূর্ণ ফল পেতে গেলে আমাদের কী করতে হবে, দক্ষিণ দিকে হনুমানের ছবি রাখতে হবে বা মূর্তি রাখতে হবে, দক্ষিণ দিকে বালাজির ছবি রাখতে হবে, এইরকমভাবে আমাদেরকে বুঝতে হবে কোন দেবতা কোন দিকে রাখতে হয়, কোন দেওয়ালে কোন ছবি রাখতে হবে, সবটাই তো নিয়মের মধ্যে। আবার একটা কল এসেছে, আমরা কথা বলে নিই। হ্যালো, আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, কলটা কেটে গেছে, এসে উনি ব্যাক করবেন, তো আপনি বলুন কি বলছেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেবতাগুলো কোন দেবতা কোন দিকে দেওয়ালে থাকে বা কোন দিকে মুখ করে রাখতে হয় সেগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে। শুধু পূজা করলেই সাকসেস নয়, আমরা বেদ থেকে যা কিছু পেয়েছি সেই হিসেবে কিন্তু জ্যোতিষী চলছে, আর রামায়ণ মহাভারতে আমরা দেখেছি যজ্ঞ করে মানুষ সাকসেস করতো, তারপর যুদ্ধ করতো। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে প্রথমে একটা যজ্ঞ করে নিত তার ইষ্ট দেবতার জন্য, যজ্ঞ করে সেই যজ্ঞ সাকসেস করার পরে যুদ্ধ করত, আর সেই নিয়মে আজও চলছে সেই যজ্ঞ, হোম যজ্ঞ আজও চলছে। এ পৃথিবীর সব থেকে প্রাচীন প্রথা, এর থেকে প্রাচীন আর পৃথিবীতে কিছু নেই। সেই নিয়মগুলো আমাদের মেনটেন্স করতে হবে, যত মানতে পারবো ততই ভালো থাকতে পারবো। আচ্ছা, আমরা আবার একটা কল পেয়ে গেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আমি আপনার ছেলের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ছেলের পুরো নামটা বলবেন। ছেলের নাম সৌম্যজিৎ ঘোষ। সৌম্যজিৎ ঘোষ, SOUMODWAMYA। আচ্ছা, MYA। আচ্ছা, DEEP, তাই তো? হ্যাঁ, সৌম্যজিৎ ঘোষ, GHOSH। হ্যাঁ, আচ্ছা, প্রোগ্রাম দেখছেন তো? ছেলের বয়স কত চলছে? ঠিক আছে, ছেলে পড়াশোনা মোটামুটি খারাপ নয়, ভালোই পড়াশোনা আছে। কি জানতে, ক্যারিয়ার জানতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ছেলের কিন্তু একটু ডিস্টার্ব হবে কর্মক্ষেত্রে, বারবার চেষ্টা করে তারপর কর্মপ্রাপ্তি, অনেকে খুব কম চেষ্টা করে হয়, আপনার ছেলের ক্ষেত্রে একটু চেষ্টাটা বেশি করতে হবে। আর একটা আছে আপনার ছেলের, মানে বিষযোগ আছে, বিষযোগ মানে বন্ধু বান্ধব ছাড়া অন্য আত্মীয় দ্বারা, এগুলোও হতে পারে, বন্ধু বান্ধব দিয়েও হতে পারে, বিয়ের পরে হতে পারে, কেউ কিছু খাইয়ে দেওয়া, এগুলো হতে পারে। বুঝতে পেরেছেন? একটু মাথায় রাখবেন, ওই জন্য একটু বুঝে বুঝে মেলামেশা করবে, ঠিকঠাকভাবে চলবে, চোখ কান খোলা রেখে যেন চলে,
সেটা মাথায় রাখবেন। ছেলের মাথায় আঘাত লাগার একটা যোগ পাচ্ছি এখানে, মাথায় আঘাত লাগার যোগ, ওটা একটু মাথায় রাখবেন। এগুলো আছে, ডিস্টার্ব আছে, কিন্তু কেরিয়ার হিসেবে যদি দেখেন শৌখিনতা আছে ওর মধ্যে, ছেলেটা ভালো ছেলে, অসুবিধা নেই, কিন্তু ডিস্টার্বের মধ্যে একটু বাধা পড়বে, কর্ম বাধা। ওই জন্য চাকরি ছাড়া যদি বিজনেসের মধ্যে আপনার ছেলেকে নিয়ে যান, বিজনেসের থেকে কিন্তু আপনার ছেলে চাকরিতেই ভালো পাবে। অথবা আপনার ছেলে যদি কোনো রকম টিচারই করে, প্রাইভেট টিউচার টিউটার যেটা আছে, বা আপনার ছেলে যদি বাড়িতে কোনো টিচিং করে বা কোনো স্কুল খোলে, কেজি স্কুল হোক বা অন্যান্য স্কুল, তাতে কিন্তু গেনার হতে পারবে। বুঝতে পারছেন? ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছে, করে এখন জব করছে, কিন্তু ও আরো হায়ার স্টাডি করতে চায়। এই মুহূর্তে সৌম্যদীপ ঘোষের আমি যেটা বলছি, কর্মটা ওর কিন্তু বাধা পড়ে পড়ে যাবে, সবই হবে, বাধা পড়ে পড়ে যাবে, ও কিন্তু উঠে যাবে, অসুবিধা নেই। একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, কিন্তু ও উঠে যাবে, একটু বাধা পড়ে পড়ে যাবে, জাস্ট, এর বাইরে কিছু নেই। এবার বন্ধু বান্ধব থেকে একটু বুঝে চলবেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ হিংসা করবে, গোপন শত্রু আছে আপনার ছেলের, সেই হিসেবে বললাম। আচ্ছা, আমি আর একটা জানতে চাই, এক দু বছরের মধ্যে কি ওর বিদেশ যাওয়া বা পড়াশোনা, বিদেশে গিয়ে পড়াশোনা সেরকম কিছু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আপনার এক দু বছরের মধ্যে যেটা বলছেন, পাঁচ বছরের মধ্যে আমি টাইমটা দিচ্ছি, দু বছরটা আমার পক্ষে একটু ডিস্টার্ব লাগছে, আমি পাঁচ বছর টাইমটা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে থেকে হয়ে যাবে, বিদেশ যাত্রার যোগ থাকবে। এবার যাবে কি না যাবে সেটা তো ওদের, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যোগ আসবে পাঁচ বছরের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, ঘড়ির কাঁটা বলছে যে শেষ করতে হবে আজকের প্রোগ্রাম, তবে আমরা আবার ফিরে আসবো পরের পর্বে, ততক্ষণ অবধি দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার নমস্কার।